গত 2 মার্চ সুপ্রিম কোর্টের বিচারপতি কে এম জোসেফের নেতৃত্বাধীন 5 বিচারপতির সাংবিধানিক বেঞ্চ জানিয়েছিল বিশ্বের বৃহত্তম গণতন্ত্রে নির্বাচনের স্বচ্ছতা বজায় রাখতে মুখ্য নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারদের নিয়োগ শুধুমাত্র কেন্দ্রের ইচ্ছে হবে না এই নির্বাচন করবে একটি কমিটি যার সদস্য হবেন দেশের প্রধান বিচারপতি প্রধানমন্ত্রী এবং লোকসভার বিরোধী দলনেতা কোন ক্ষেত্রে যদি সংখ্যার হিসেবে লোকসভায় বিরোধী দলনেতা না থাকে তাহলে বৃহত্তম বিরোধী দলনেতা থাকবেন কমিটিতে তাদের সুপারিশ মেনে কমিশনার নিয়োগ করবেন রাষ্ট্রপতি অথচ রাজ্যসভায় পাশ হওয়া বিলে মনোনয়ন কমিটি থেকে বাদ দিয়ে দেওয়া হলো দেশের প্রধান বিচারপতিকে তার বদলে রাখা হয়েছে প্রধানমন্ত্রীর মনোনীত একজন ক্যাবিনেট মন্ত্রীকে কেন্দ্রের এই প্রস্তাব নিয়ে উচ্চকক্ষে তুমুল প্রতিবাদ করেন বিরোধী দলের সাংসদরা তাদের মতে এর ফলে সুপ্রিম কোর্টকে অপমান করা হলো মঙ্গলবার রাজ্যসভায় বিলের বিরোধিতায় সরব হন তৃণমূল কংগ্রেসের সাংসদ জহর সরকার কংগ্রেস সাংসদ রণদীপ সিং সুরজেওয়ালা সহ অন্যান্যরা বিরোধীদের বিভিন্ন বক্তব্যের মধ্যে সবথেকে বেশি আপত্তি ছিল প্রধান বিচারপতির বদলে আরো এক মন্ত্রীকে নির্বাচন কমিটির সদস্য করায় তাদের দাবি আদতে নিরপেক্ষতা ভুলে কমিটিতেও সংখ্যাগরিষ্ঠতা বজায় করতে চেয়েছে কেন্দ্র তবে শেষমেশ সংখ্যাগরিষ্ঠতার জোরে পার করে যায় সরকার ধনী ভোটে রাজ্যসভায় পাশ হয়ে যায় বিল ভোটাভুটির সময় প্রতিবাদে ওয়াকআউট করেন বিরোধী সাংসদরা ওড়িশার ক্ষমতাসীন বিজু জনতা দল বিলকে সমর্থন করেছে ব্যুরো রিপোর্ট সময় কলকাতা।